করে ফোন লাগিনা মানাতে বলেছি এক গোছা রজনীর গন্ধ হাতে দিয়ে বললাম আমি চললাম বাবার এখন গান শুনে না আগে खूब आनंद मन मध्य कारण आज के खा डाल आलू फुलकपी तरकारी और डिम भाजा अनेक किछु खाबे ओई बाड़ीते जेनो खूब आनंद होच्छे राति बेला आनते होबे ओर जोने चिकेन बोलछे टिफिन बक्स नियेछो बड़ देखे नीते बोलछे तुमी गेले पाबे ना गेले पाबे ना चलो चले जाई टाटा टाटा কেন মা সব থেকে প্রিয় খাবার মা চানের জল গরম বসিয়ে দিয়েছে কি কি রান্না করলে তুমি শুধু ভাত করেছি হ্যাঁ আর ট্যাংরা মাছ আর আলু পেঁয়াজ কালি দিয়ে একটা চচ্চড়ি ও যেটা পিউ ভালোবাসে হ্যাঁ খুব ভালোবাসে আমি তো ভালোবাসে মানে আর আজকে আসার কারণ হলো মাকে তিন দিন চার দিন আগে থেকে বলে রেখেছি আর মাছটা পাইনি এই কালকে পেয়েছি কালকে পেয়েছে ফোন করেছে সেই জন্য আজকে আসলাম আর এই বলছিলাম এই যে ব্যাগটা নিয়ে এসেছি এই ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে আছে যত মায়ের শাড়ি আছে সব মার জন্য শুধু নিয়ে এসেছি এইটা যার মধ্যে ফোন থাকবে এইগুলো কোনটা নেবে দেখো যে কোনো একটা নিয়ে নাও আর এই দেখো শাড়িগুলো দেখাচ্ছে এই যে এই শাড়িটা মায়ের শাড়ি মন্দিরে পরে বলে মার কাছে মনে আছে এই শাড়িটা ছেড়ে নিয়ে গেছিলাম আচ্ছা ওটা মায়ের শাড়ি এই যে ঢাকাই এটাও মায়ের শাড়ি একদিনও পরিনি বিয়ে বাড়িতে পরবো বলে নিয়েছিলাম সে আর পরা হয়নি আচ্ছা এইটা মায়ের শাড়ি কিন্তু মা ভুলে গেছে এই শাড়িটার কথা এটা আমি কেন তুমি পরবে আমি পরিয়েও নি তুমি সেই নতুন কেনা তবে আমার শাড়ি কিন্তু আমি এ পরিও না মা যদি পরে মা এই এরকম টাইপের পরতে ভালোবাসে এটাও বিয়ে বাড়ির শাড়ি
এটা মা বিয়ে বাড়িতে পরে এটা মেরুন এটাও কিছু ধরবে এই ব্যাগটার মধ্যে ফোন ধরে যাবে রুমাল পয়সা ব্যাগ সাজের জিনিস সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে ধরে যাবে এটা একটু গ্লেজি এটা ভালো বলে তোকে দিই না না এটা গ্লেজি আছে তুমি গ্লেজি নাও না সবসময় ম্যাট ফিনিশ নাও ওই জন্য আমি এটা দিলাম আমি বলি তুমি তাহলে এইটা ব্যবহার করো দেখো কি সুন্দর 50 টাকা করে ব্যাগ এটা এইটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে না ওই জন্য তো আমি বললাম যে আমি মার এটা পছন্দ হবে যেখান থেকে ঠাকুরের জল নেয় আমাদেরও ছাদে যেরকম কল মারো এখানে এখন স্নান করা হয়ে গেছে আমি ভেবেছি তুমি সবে গেলে এবার জল ভরে এখান থেকে জল নিও আমি বিয়ের আগে এখান থেকে জল নিয়ে পুজো করতাম আমাদের ঠাকুর ঘরটা এখানে এই যে আমাদের ঠাকুর ঘর সিংহাসন এখানে আছে এবার আমাদের নতুন একটা উপরে ঘর হবে ঠাকুর ঘর মা আগে কে পুজো করত আগে ও পিউ পুজো করত পুজোর ঝামেলাটা আমার ছিল না তাও আবার কি সকালবেলা ফুল তুলে সেটা বলো ভোর 5টার সময় উঠে কত ফুল জোগাড় করে নিয়ে আসতাম ফুল জোগাড় করে নিয়ে পুজো করতাম সেটা বলো সব ফুল চুরি করতে যেতাম ভোরবেলা করে হাঁটাও হতো ফুলও তোলা হতো প্রচুর আমরা এখান থেকে 5-6 জন মিলে বান্ধবীরা মিলে সবাই যেতাম ফুল তুলতে সবাই এখন এই মুহূর্তে ছাদে এসেছি আর এটা আমি বিয়ের আগে এটাই গায়ে দিতাম আমার এটা খুব ভালো লাগে মানে খুব নরম ছিল এটা কিন্তু বালাপোষ ভেতরে মা ওয়ার করে দিয়েছে আর এখানে এত বেশি রোদ থাকে মানে সারাক্ষণই বলতে গেলে রোদ থাকে হ্যাঁ 3টের সময় এখানে রোদ যায় আর আমাদের বাড়িতে যেরকম 12:30 বাজবে রোদ পুরো চলে যায় আর এখানে আগের বারে দেখেছিলে যে পিয়ারা গাছটা সেটা কেটে দিয়েছে মানে এত বেশি পিঁপড়ে হতো মানে কাঠ পিঁপড়ে ঘরে পুরো ভর্তি হয়ে যেত সেই জন্য মা এখানে যে পিঁপড়ে মানে বড় গাছটা ছিল এখান থেকে হাত বাড়িয়ে পাড়া যেত সেই গাছটাও কেটে দিয়েছে এটা হলো সেই রাস্তা যেখান থেকে আমার বান্ধবীদের বাড়ি যাওয়া যায় এই রাস্তা দিয়ে সোজাই সবার বাড়ি পুরো একদম কাছাকাছি সব বাড়ি পাশাপাশি লাগোয়ায় বাড়ি আর এটা হলো সেই বাগান যেই বাগানে আমরা ছোটবেলায় অনেক জামরুল আম চুরি করতে যেতাম সেই বাগানটা এটা এখানে এখন এই মুহূর্তে আছে অ্যাভেলেবেল কলা গাছ দেখো বিভিন্ন রকম কলা গাছ আর একটা নারকল গাছ আছে বিশাল বড় একটা দেবদারু গাছ ছিল যেটা পড়ে মার এই জয়টা ভেঙে গেছে আমফান ঝড়ের সময় ভেঙে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর থেকে আর সারানোও হয়নি এইভাবেই রয়েছে এখানে জঙ্গলটা অনেক বেশি জঙ্গল এই যে জঙ্গল দেখছো এই জঙ্গলের মধ্যেও কিন্তু 3-4টে ভাড়াটিয়া আছে ওদিকে সব ছোট ছোট বাড়ি বড় বাড়ি সব রকম মিলিয়ে মিশিয়ে আছে আর এটা কিন্তু একটা টাইটেলযুক্ত পাড়া নয় যে আমাদের পাড়া আমার শ্বশুরবাড়ি যেরকম ভট্টাচার্যি পাড়া সেখানে শুধু ভট্টাচার্যরা থাকে এখানে কিন্তু বিভিন্ন রকম টাইটেলের আছে আমাদের যেরকম সরকার টাইটেল সেটাও আছে তাছাড়া এখানে এই বাড়িটা আছে এটা ঘোষ না এটা ঘোষ না এটা হলো চক্রবর্তী এদিকে ঘোষ ওদিকে মণ্ডল নস্কর সমস্ত রকমের কিন্তু টাইটেলের মানুষজন এখানে কিন্তু আছে দেখো কি সুন্দর হাওয়া আছে নারকল কি ফুল গো কলা ফুল না র‍্যাকেট বলে র‍্যাকেট আর রজনীগন্ধা মানাতে বলেছি এক গোছায় রজনীর গন্ধ হাতে দিয়ে বললাম আমি চললাম বাবার এখন গান শোনে না আগে তো মোটামুটি দোকানে সেই বড় ডেকটা নিয়ে গান শুনে দোকানে আছে তো শাস্ত্র আগে তো মানে সারা দিন আমি পালাতাম আমি তো পালাতো এখন তো সারা দিন চলে এই বাড়িতে শোনাও না না মানে ফুলগুলো ভাবে কি জিনিস বাবা এইগুলো ফুল এ তো পুরো আপেল এর মতো লাগছে কি বড় বড় ফুল আগে তো সরস্বতী পুজো না হলে তো খেতাম না কই দেখি মাসেই ইয়ে বিড়নুন কালারের জন্য চিনি আমি আগে দিতাম দে হ্যাঁ মাংস ম্যারিনেট করে রেখেছে তো হ্যাঁ
আর এই সব খাবার বাড়া হয়ে গেছে। এটা আছে ওই মাছের চচ্চড়িটা, ট্যাংরা মাছ, এটা আছে চিকেনটা, আর এই জিমে বসে আছে ওর। ওই দে, ওই ফুলে হাত দিয়েছে বলেই ওরম করবে, কিছুতেই ফুলে হাত দিতে দিচ্ছে না। আর আরেকবার হাত দেবে, হ্যাঁ একটু ফুলে হাত দিলেই দেখো জিমি কি করবে। এই ফুলে হাত দিচ্ছে কেন, ওর ফুলের উপর এত রাগ কিসে? জিমি ওপরে ওপরে, এই জিমি ওপরে, এই তো জিমি। উমা, তুই অরেঞ্জ জুস নিলি, তুই অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস গরম করে, ধরলেই গরম করে। কি হয়েছে জিমি? আর এখন সন্ধ্যে 7টা বাজে, মা ওদিকে বানাচ্ছে হলো পকোড়া। পকোড়া হচ্ছে তোমার চিংড়ির পকোড়া বানাচ্ছে, গরম গরম খাওয়া হবে। আর আমি এই যে বসে আছি দেখতেই পাচ্ছ, এখন লেপের তলায়, ব্ল্যাঙ্কেটের তলায় বসে আছি। আর আগে যেরকম শীতকালে কি হতো, ব্ল্যাঙ্কেটের থেকে বেশি কথা লেপটা থাকতো, মানে লেপ সবার বাড়িতে থাকতোই থাকতো, তো ওটার উপরে কভার দিয়ে সবাই মানে ব্যবহার করতো। আর এখন তো সব প্রত্যেকের বাড়িতে ব্ল্যাঙ্কেট, মানে লেপের ভাগটা কমে গেছে। আর মাঝে উঠেছিল বালাপোষ, যেটা প্রত্যেকের বাড়িতে বালাপোষ থাকে। আমাদের বাড়িতেও কিন্তু দুটো বালাপোষ আছে, ইভেন এটাও কিন্তু একটা বালাপোষ আছে, আর মা উপরে কিন্তু এরকম একটা কভার করে নিয়েছে। তো এখন ঠান্ডার মধ্যে বেশ বসে আছি, মোজাও বানিনি, মা একটা মোজা দিয়ে দিয়েছে, সেই মোজাটাই আমি আপাতত পরে নিয়েছি। এই যে মা এই মোজাটা দিয়েছে, এই মোজাটা এখন পরে বসে আছে। আর রাজু আসবে তখন 9:30-10টার দিকে, 10টার দিকে আসবে বলেছে। তো দেখো একটা মা সুন্দর একটা ওকে রুটি দেখাচ্ছে তোমাকে, রুটি দেখাচ্ছে দুধ যখন দেবেন চামচে করে, হাফ চামচ করে রোজ মধু খাই, ঘুরেই খাই রোজ, প্রত্যেকদিন মধু খাই। আমরা এই চেয়ে গেছি বালিতে, এখন টাইম হয়েছে ঠিক 12টা, আর এখন ব্লগটা কেন মনে হচ্ছে শেষ করতে হবে।